এভরিওয়ান ওয়েলকাম জেনেছি অঞ্জলি ব্লগ বুড়া চ্যানেলে সকলকে আশা করো সকলো ভালে আছে কুশলে আছে এটা সাড়ে 6টা বাজিছে আমার ব্লগটো আরম্ভ কৰিছো আজি দিনটো বহুত ব্যস্ততায় পার হল আজিকালি যদি গুণকালে গধূলি হয় এটা পূজাটো পালেহি এবার পূজা নহলেও ঘর দোয়ারটো অকমান সাফা কৰিছো পরহিলেটো কাটি বিহুয়ে আর এয়া দেখিছে এয়া কুশল কভারখানি আজি ধুই দিছিল সেইখানে এটা লগাবলে বাকি আছে আজি পর্দা সর্দা বিলাকো কাইলপা পা ধুবলে আরম্ভ করে দিম আর আমার যে লিভিং রুমের পর্দা খিনি যে লগাইছে আজি লক্ষ্মীয় নতুন পর্দা খিনি আর কেনেকুয়া লাগিছে রুম তো কমেন্ট করে জনাবছেন পর্দা খিনি লগাওয়ার পিছন রুম তো কেনেকুয়া লাগছে আর পর্দা খিনি কেনেকুয়া আর গোটেই খিনি লগা মানে একটা ভিডিও বনাই থাকি সেইটো মই ইয়াতে দি দিম আর আজি কি করো কি নকরো ভিডিওটো মই আরম্ভ করে দিছো আগলে চাই থাকো কাকো লগ পাই আছো এয়া পর্দাখিনি লগাই পেলাই এনেকে বান্ধি থলে এনেকে বান্ধিও থব পারে এটু বান্ধি থাকতে ফিটাডাল দিয়া আছে আর মই পেলে বান্ধি পেলাই আপনার দেখাইছো আর লক্ষ্মী অলরেডি পর্দাখিনি লগাই থ গল সেইখিনিও মই শুট করে থাকি পিছত দি দিম মই এটা দেখাইছো এনেকা একটা লুক আহিব ঘর লিভিং রুমট এনেকে বান্ধি দিছো মাজখন এনেকে কুচাই থৈছো এনেকা হব এয়া আর এনেকা এনেকা কুচকুচ আহি যায় পর্দাখন আর এইফাল সাইডে বান্ধি থলে লুকটো এনেকুয়া আহে মই সেইটো দেখাইছো আপনার আগত শেয়ার করছো বান্ধি থাকতো আপনার দেখালো আর এনেক দিনের হলে মানে এনেক বান্ধি থাকিম আর রাতে হলে এনেক খুলি দিম সব পর্দাবিলাক আর একটা বেলেগ একটা লুক আহে আর এ খুলি দিয়ে নিজে নিজে হেৰি হয়ে যায় তো মই এইখানে আন্ধারে হব হল হয়ে গেছে মো পর্দাখিনি খুলি দিয়া আর আপনার পুরা এবার দেখাই দিও লোকটা খুলি দিয়ার পিছত লোক কেনেকুয়া লাগে ইমান খেলিছে কিন্তু কেমেৰাটো যেতিয়া অন কৰি দিওঁ তেতিয়া তাই কি কয় তাই তেতিয়া একো কথা নকয় পুৰা কেমেৰাটোলৈ চাই থৈ থাকে আৰু ইমান খেলে এইজনী কাকো ডাঙৰ হৈ গ'ল কাকো চুলি ধৰা দেখিছে এটি কাকু এতিয়া কাকু লগত মই আৰু খেলি আছো খেলি ল বিচনাত দি আকৌ পাছত লগ পাই আছো কাকু এইখিনি দিনতে অকণমান মই চুট কৰি থৈ দিছিলোঁ আজি এইখিনি লিভিং ৰুমৰ গোটেই সৰু সৰু কুচন কভাৰখিনি ধুই দিছিলোঁ আজি ৰ'দটো বহুত দিছে আৰু মই এনেই অকণমান উঠাই থৈছোঁ বোলো এইখিনি উঠাই থওঁ দেখাম ভিডিঅ'টোত এইখিনি এতিয়া মই কাপোৰ ধোৱা আৰম্ভ কৰি দিছোঁ এইকেইদিনে এতিয়া মই কুচন কভাৰখিনি লগাই লওঁ লগাই পেলাই একেবাৰে চাহ খামগৈ আজি চাহেই খোৱা নাই এতিয়ালৈকে বহুত দেরি হয়ে গেল চাহ টাহ খাই রেসিপি লো আজি মই রেসিপি এটাও শেয়ার করিম কি রেসিপি শেয়ার করিম চাই থাকক আগলে এটা দেখিবলে পাব আর এইখানে আজি ধুই দিছিল আর এটা ধুনকে এখানে লগাই লো এখানে আজি রোদটো দিছিল মই আর রোদ দিয়ার পিছনে এইবার ঢের কাম থাকে ঘরখনত মানুষ ঠিক আছে আকো লগ পাই আছো আপনার এইখানে লগাই ড্রয়িংটো ঠিকঠাক করো আজি ড্রয়িংটো কেনেকুয়াকে মেক ওভার করলো পর্দাখানি চেঞ্জ করলো তারপর নতুন কুশনও আহিব আর নতুন এনেকা কভারও আহিব অর্ডার দিয়েছো ফ্লিপকার্টত আহিলে তেতিয়া আকো লগাই আকো বস্তুখিনি আপনার দেখাম ঠিক আছে আকো লগ পাই আছো এতিয়া গধূলি হওঁ হওঁ 5টা মানে বাজিছে লক্ষ্মীয়ে এতিয়া পুৰণা পৰ্দাখিনি খুলিছে আৰু ইয়াতে এতিয়া নতুন পৰ্দাখিনি লগাব তাই অহা অকণমান দেৰি হ'ল বেলেগেও অলপ কাম কৰিছে কৰিলে আমাৰ ঘৰতে এতিয়া পৰ্দাখিনি খুলি পেলাব এই পৰ্দাবিলাক লগাবলৈও দিগদাৰ খুলিবলৈও দিগদাৰ
এটা আগৰ সিস্টেমতে এনেকে কাট দিয়া হৈছে এতিয়া ভাল এনেকে স্ট্যান্ডলত ভৰাই পেলাই লগাই দিলে হয় পৰ্দাখিনি আমাৰ আগৰে ওতে বনোৱা হেখিনি আৰু চেঞ্জ কৰা নাই মানে কি নহওক পুৰণা বস্তুখিনি ইনো আৰু আদৰ এটা লাগে আৰু ভালো লাগে সেইকাৰণে আমি কাঠখিনি অতাই ষ্টেণ্ডৰ চিষ্টেমটো কৰা নাই আগৰটোকে ৰাখি দিছোঁ আৰু ইয়াতে লোকে দেখিছেনে পৰ্দাখিনি লগাইছে তাই বহুত ধুনীয়াকৈ আপোনালোকে জানে তাই চবে তাই বহুত ধুনীয়াকৈ কামখিনি কৰে আৰু ইয়াতে পৰ্দাখিনি তাই লগাই দিব নতুনখিনি এয়া পৰ্দাখিনি লগাই হৈ গ'ল তাই এতিয়া মেলি দি পেলাই এতিয়া পৰ্দাখিনি কুচবু দি আছে এনেকৈ কুচ দি তাই কৈছে বান্ধিয়ে থৈ দিওঁ দিয়ক হেৰি কৰিব নালাগে খুলি দিব নালাগে মাজৰখিনি এনেকৈ খুলি ৰাখক আৰু চাইডটো এনেকৈ বান্ধি ৰাখক বৰ ধুনীয়াকৈ তাই পৰ্দাখিনি মিলাই আছে আৰু মিলাই পেলাই দিছে এটা নটা বাইছে মই পাকঘৰলৈ আহিছোঁ এটা বনাম মই পনীৰৰ এটা চিম্পল ৰেচিপি আৰু কিবানো কিবানো ৰেচিপি শ্বেয়াৰ কৰোঁ একেবাৰে চিম্পলত বনাই খাব পাৰিব আৰু খুব তৎনাধ ঠিক আছে মই এতিয়া ৰেচিপিটো বনাওঁ বনাবলৈ আৰম্ভ কৰি দিওঁ আকৌ বনাই মিহি আপোনাৰ পেচ আপোনালোকৰ মই এতিয়া পনীৰ চিম্পল ৰেচিপি এটা বনাম মই এইটো পনীৰ কিনা পনীৰ লৈছোঁ আৰু এইখিনি কিউবত কটা আছে লগতে দুটা পিঁয়াজ মই চপাৰত চপ কৰি লৈছোঁ পাঁচ ফুটামান নহৰু দুটা কেঁচা জলকীয়া দুটুকুৰা আদা মই এনেকৈ থেতেলাই লৈছোঁ ডালচেনি ইলাচি লৈ লৈছোঁ ডালচেনি তিনিটা আৰু ইলাচি এটুকুৰা আৰু দুটা সৰু সৰু তেজপাত লৈ লৈছোঁ আৰু এটা বিলাহী মই পেষ্ট বনাই লৈছোঁ মিঠাতেল দি দিছোঁ দিয়াৰ পিছত অকণমান গোটা জিৰা দিছোঁ আৰু যিখিনি গোটা মচলা ডালচেনি ইলাচি সেইখিনি দি দিছোঁ দিয়াৰ পিছতে মই ইয়াতে যিখিনি পিঁয়াজ চপাৰ চব কৰি লৈছিলোঁ পিঁয়াজখিনি দি দিছোঁ আৰু পিঁয়াজখিনি এতিয়া মই দুই মিনিটমান সময় ভাজি ল'ম ব্ৰাউন হোৱালৈকে আৰু তাৰপিছতে এই এক চামুচ মই আদা নহৰু পেষ্ট দি দিছোঁ পেষ্ট মানে এইখিনি মই থেতেলাই লৈছোঁ থেতেলাই ল'লে বেছি ভাল লাগে আৰু ইয়াত পিঁয়াজৰ লগত ভাজি ল'ম মই গোন্ধটো নোযোৱালৈকে এক মিনিটমান আৰু ভাজি লোৱাৰ পিছতে ইয়াতে মই মচলা দিম এতিয়া মই দিছোঁ জলকীয়া পাউডাৰ আধা চামুচ হালধি আধা চামুচ আৰু ধনিয়া পাউডাৰ আধা চামুচ জিৰা পাউডাৰো আধা চামুচ দিছোঁ সৰহ সৰহ দিব নালাগে আধা আধা দিব লাগে আৰু অকণমান চেনি দি দিছোঁ কালাৰটোৰ কাৰণে হাতত যিমানকণ আহে সিমানকণে অকণমান চেনি দি দিব আঙুলি তিনিটা যিমান আৰু বিলাহী যিখিনি পেষ্ট কৰি ৰাখিছিলোঁ সেই বিলাহীখিনিও দি দিছোঁ দি পেলাই এতিয়া মই সেইখিনি ভালদৰে মিলাই দিম আৰু লাষ্টত মই সোৱাদ অনুসৰি এতিয়া নিমখ দি দিছোঁ নিমখখিনি আপোনালোকে নিজৰ সোৱাদ অনুসৰি দিব আৰু এনেকৈ আপুনি তৎক্ষণাতে হৈ যায় আৰু মচলাখিনি ভাজি ল'বৰ কাৰণে তলত নালাগিবৰ কাৰণে অকণমান পানী দি দিছোঁ দি পেলাই ঢাকনাখন দি দিছোঁ তিনি দুই মিনিটমানৰ কাৰণে মচলাখিনি ভাজিবৰ কাৰণে দুই মিনিটতে দেখিছেনে মচলাখিনি ভাজি তেলটো ওপৰলৈ আহিয়ে গ'ল এয়া ধুনীয়াকৈ মচলাখিনি ভাজ খাই গৈছে আৰু ইয়াতে এতিয়া মই পনীৰ কিউবখিনি দি দিম আপোনালোকে ফ্ৰাই কৰি ল'ব পাৰে মই ফ্ৰাই কৰি লোৱা নাই এনেকৈ দি দিছোঁ ইয়াৰ এতিয়া মচলাখিনিৰ লগত অকণমান দেৰি ভাজি ল'ম এক মিনিটমান গেছটো মই মিডিয়ামত কৰি আছোঁ গোটেইখিনি মচলাখিনিটোকে একদম ল'য়ে কৰি দিছিলোঁ আৰু ইয়াতে অকণমান এইখিনিতে দেখিছে মই চীজ দি দিছোঁ অকণমান আৰু ইয়াতে কচুৰি মিঠি দি দিছোঁ এতিয়া আৰু চীজটো দিলে এনেই খাবলৈ ভাল হয় আৰু টেষ্টটো অলপ বেলেগ ধৰণৰ হৈ গলি যাব আৰু ইয়াতে এতিয়া মই পানী দি দিছোঁ পানী আপোনালোকে নিজৰ জোখটো অনুসাৰি দিব মই অকণমান এক কাপমান ডেৰ কাপমান জোখত পানী দিছোঁ আৰু গেছটো এতিয়া মই মিডিয়ামতে বনাই আছোঁ আৰু দেখিছেনে এইখিনি তিনি মিনিটমান ঢাকি দিয়াৰ পিছতে উতল আহি গৈছে আৰু এয়া হৈয়ে গৈছে পনীৰ ইমান পটক সোনকালে হৈ যায় আৰু মোৰ পনীৰখন এতিয়া ৰেডিয়ে হৈ গৈছে
পুরা রেসিপিটো বনালো আর আপনার শেয়ার করলো। আজি বহুত গরম, ইমান গরম পড়ছে, একদম বরষুণ তো একবারে নাই। এটা অক্টোবর মাহত ইমান গরম পড়ছে দেখি জানে বারো। আজি এই ব্লগটো মই ইমানতে সামৰিব বিচাৰিছোঁ। আজি ব্লগটো চাই ভাল পালে লাইক করব, শেয়ার করব, লগতে কমেন্ট করব। যখন নতুন সেইখানে মই চ্যানেলটো সাবস্ক্রাইব করব, বেল আইকন প্রেস করব। বেল আইকন যেতে প্রেস করব মই ভিডিও দিলে আপনাদের নোটিফিকেশন যাব আর প্রথমতে ভিডিওটো চাব পাৰিব। আকৌ লগ পাম নতুন একটা ভিডিও। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।